আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 176-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 40 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 41 নং আয়াত থেকে নিয়ে 44 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তাহলে চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ও জবর ওয়া হামজা খারা জবর আ খারা জবর জন এক লাফ টান মিম জের মি ওয়া আমি নুন অপেশ নু পেশের পরে জজম আলা ওয়া তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। وآمنوا بازر بي ميم الف زبر ما جبر پر خالی الف ایر پر اصلی حمزہ اشار کرنے جبر کے تین الف پوری معنی درگ گر پر تھا بما وآمنوا بما حمزہ نون زبر ان من ساکی در پر اکفا حرف زہ آش سے تائی خانی گلن کرتا ان زالم زبر زل ان زل تاپش تو ان زل تو মিম পেশ মু সদ দাল জবর সদ মু সদ দাল জের দি মু সদ দি কপ লাম দুই জবর কল মু সদ দি কল লাম জের লি মু সদ দি কল লি মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ তাই জবর কে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মু সদ দি কল লি মা মিম জবর মা আইন জবর আ মা আ কপ মিম পেশ কুম মা আ কুম ও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা তা জবর তা কাপ ও পেশকু পেশের পরে জজমালা ওয়াও তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন ও পেশ নু পেশের পরে জজমালা ওয়াও এবং এরপরে হরকত হামজা আসার কারণে পেশকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা কুনু ওয়ালা তা কুনু হামজা জবর আও او زبر او و احلام زبر لا او ولا قف الف زبر كا جبر پر خالی الف تا جبر کے ایک الف پر معنی دیرگ گرے پر تھا میں فازر فی کافی را نو درا دوزر رین تنبین ایر پر اکلاب حرف با اشار کرنے تنبین کے میم دارا پوری بار تن کرے گنو کرے پر تھا میں کافی ریم بازر بی ها خرازر ہی بی ہی تھاملی حبی بی ارثات আর উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ফাও জবর ওয়া লাম আলিফ জবর লা জবর পরে খালি আলিফ তা জবর কে একাল পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা তাশিন জবর তাশ তা জবর তা তাশ তা রাও পেশ রু পেশের পর জজম রাও তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা আতাস্তারু বাজের বি হামজা খারা জবর আ খারা জবর জন্য একালিপ টান ইয়া খারা জবর ইয়া খারা জবর জন্য একালিপ টান বি আ ইয়া তা ইয়াজের তি জেরের পরে জজম আলা ইয়া তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বি আ ইয়া তি সা জবর সা মিম জবর মা সামা নুন দুই জবর নান তানবিনের পরে ইকফার হরফ কব আসছে তানবিন কে গুণ নগর করতে হবে। সামানান কব জবর ক লাম ইয়াজের লি জেরের পরে জজম আলাইয়া
তাজেরকে একালিপ করবে না, দীর্ঘ করে পড়তে হবে। কালি লাম আলিফ দুই জবর লেন কালিলেন, যদি আমরা এখানে থামি তাহলে এক জবর হবে এবং একালি টান হবে। কালিলা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ইয়া আলিফ জবর ইয়া, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইয়া ইয়া জবর ইয়া ওয়া ইয়া ইয়া, ফাতা জবর ফাত্তা জবর তা ফাত্তা, কপ অপেশ কু পেশের পরে যজমল হওয়া, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইয়া ইয়া ফাত্তা কু নুনজেরনি ফাত্তা কুনি, থামলে এখানে তিলের টান হবে এবং নুনের উপরে একটি যজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। এরকম তিনের টান হবে। ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, জবর ওয়া লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া লা তালাম জবর তাল বাজের বি তালবি সালাম পেশ সুল তালবি সুল ওয়া লা তালবি সুল হাকাব জবর হাকাব জবর কা হাকা বালাম জের বিল বা আলিফ জবর বা, জবর পরে খালি আলিফ, তা জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিল বাতিলি সরি বিল বা তাজরতি বিল বাতিল লামজেরলি বিল বাতিলি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি আও জবর ওয়া তাকাব জবর তাক ওয়া তাক তাপেশ তু ওয়া তাক তু মিম লাম পেশ মুল ওয়া তাক তু মুল হাকাব জবর হাক্কাব জবর কা হাক্কা ফাতাকতুমুল হাক্কা ফা জবর ওয়া হামজা নুন জবর আন মানে সাকিনের পরে ইকফার হরফ তা আসছে তা মানে সাকিনকে গুণ করতে হবে। ওয়া আং তামিম পেশ তুম ওয়া আং তুম তাইন জবর তা আলাম জবর লা তা লা মিম ও পেশ মু পেশের পরে যাজম আলা ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না তা আলামুনা, এখানে যদি থামি তাহলে পেশে তিন আলিফ টান হবে এবং নুনের উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে। তা'লামুন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়াও জবর ওয়া হামজা জবর আওয়া আ ফা ফি হাযার কি জেরের পরে যজম আলা ইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া আকি মিম সাদ পেশ মুস ওয়া আকি মুস সাদ জবর সা লাম খারা জবর লা সালাতা জবর তা সালাতা ওয়া আকিমুস সালাতা ও জবর ওয়া হামজা খারা জবর আ খারা জবর জন্য একালিপ টান। তা জা পেশ তুজ ওয়া আ তুজ জা জবর সা কাব খারা জবর কা খারা জবর জন্য একালিপ টান। জাকাতা জবর তা জাকাতা ওয়া আ তুজ জাকাতা ও র জবর ওয়ার কাব জবর কা অর কা আইন ও পেশ উ পেশের পরে যজম আল ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অর কা উ মিম জবর মা আইন র জবর আর মা আর র খারা জবর র খারা জবর জন্য একালিপ টান। কাবজের কি র কি আইন এজের আই জেরের পরে যজম আল ইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না র কে আইনা, যদি আমরা এখানে থামি তাহলে এই যে জেরের পরে যজম আল ইয়া, এই জেরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র কে আইন এরকম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা আর-রাকিঈন। হামজা জবর আ তা হামজা জবর তা আতা মিম পেশ মু র ওয়াও পেশ রু আতা মুরু পেশের পরে যজম আল ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আতা মুরু নুন নুন জবর নান হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তাই এখানে ওয়াজিব গুণ হবে। আতা মুরুনান নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আতা মুরুনান সেন জবর সা না সা বালামজের বিল বারজের বীর বিল বীর রজের রি বিল বীররি আও জবর ওয়া তানুন জবর তান মানে সাকিনের পরে ইকফর হরফ সিন আসছে, তাহলে সাকিনকে গুণ্য করে পড়তে হবে। ওয়াতাং সিন অ জবর সাউ ওয়াতাং সাউ নুন জবর না ওয়াতাং সাউ না হামজা নুন জবর আন
মিনসাকিনের পরে ইকফা রফা আসছে, তো মিনসাকিনকে গুণ নাকর করতে হবে। আংফু সা জবর সা আংফুসা কাপ মিম পেশকুম আংফুসাকুম অ জবর ওয়া হামজা নুন জবর আন মিনসাকিনের পরে ইকফা রফ তা আসছে তাই গুণ করতে হবে। ও আং তামিম পেশতুম ও আং তুম তা তা জবর তাত লাম ও পেশলু পেশের পরে জজম আলা ওয়াও তাই পেশকে একালে পরিমাণে দিকে করে করতে হবে। তাতলু নুনলাম জবর না তাতলু নেল কাবজের কি তা খারা জবর তা খারা জবর জন্য একা লেপ টান বা জবর বা কিতা বা যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরের তিন লেপ টান হবে এবং বার উপর একটি জজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরো যে কিতাব। আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আন أنفسكم وأنتم تتلون الكتاب. حمزة زبر أ فا زبر فا أفا لم ألف زبر لا زبر بره خال ألف تا زبر كي أكل بريمانة دريغة غير بره ثابة أفا لا تان زبر تا قبضر كي تا كي لم أبش لو بشر بره جسم الله واو تاي بيش كي أكل بريمانة دريغة غير بره ثابة تا كيلو نون زبر نا تا كيلو نا যদি আমরা এখানে থামি তাহলে হবে তাকিলুন, অর্থাৎ এখানে তিন লেপ টান হবে আর নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। আফালা তাকিলুন। তো এই পর্বের আলোচনা এই পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।